ওটা কই ভকর আলি নো আয় ওই ভক্করালি এলে কোন্ডে বালু রে এই গেঞ্জি প্যান জুতে ওটা বালু রে এগুলো রে কে মুলে পরিবার ভাঙনা মুংনা মোর টেকা নাই মুই কিনবার ভাঙনা তো সারা জীবন দেখলু সেরা তবন সেরা লুঙ্গি সেরা জামা গাদ দিতে এলাদে হং বাবু হয়ে গেছিস ফুটেনি বাড়িল না কি রে কন্ডে বালু এলে মশালি মন্দির বেড়া এই মশালি মন্দির বেড়া মুই কি ফগরানির বেড়া না বারানির বেড়া না কামলা খাড়ার বেড়া রে মার্কেট করছ হে মার্কেট ঈদের মার্কেট ঈদের ঈদের মার্কেট এলে করছ মুই তো শুনবেন না তোর শ্বশুর বাড়ির থাকি এগুলো পাঠে দিছে, তোর শ্বশুরে নাকি এলে কিনি দিসে সিলমারির বন্দরত শিলমারির মার্কেট থাকি আর ফুটে নি দেখাইস তুই কিনছিস তুই মার্কেট করছিস শ্বশুর বাড়ির জিনিস কিনবেন নাছিস তুই তো জীবনেও বুট জুতিয়া পড়িস না রে তোর ঠেঙত বুট জুতিয়া দেখবেন না তুই থাকিস আমার এলাকাত আমার গ্রামত ঘস জামাই থাকিস ঘস জামাই থাকিয়ে তুই এইরকম কথা কবার নাচিস কে এ তুই তো ঘস জামাই থাকিস হ্যাঁ আমার এই এলাকাত মরে গ্রামবাসী এক সাথো হ্যাঁ বোনক বিয়ে করিয়ে এই জায়গা থাকবে নাছিস তোর মানে তোর তোর মারবার শিশ কে তোর তোর করিস কে কিসের মুই ঘস জামাই মুই কে রে ঘর জামাই থাকিম মোর শ্বশুরের কোনো বেড়া আছে মোর শ্বশুরের আরো কোনো বেডি আছে একটাই বেড়ি বেড়া নাই মনে কর মুই বেড়া মুই বেড়া মুখ তুই ঘস জামাই করিস কে রে এ দিয়ে কিন্তু সাপার বত্রিশটা দাঁত ফেলে দেম শালী মন্দির বেড়া ঘর জামাই যদি আরেকবার কোস না তোর কিন্তু খবর আছে এ ঢোন্ডো ঢোন্ডো সিঁড়ি ফেলাম একদম গালার ঢোডো সিঁড়ি ফেলাম ঘর জামাইয়ের কথা কইছং শুনিয়া শুনিয়ে ফাটি গাইছে না আরে ফাটি গাইছে পিসেরই ফাটি গাইছে না তোক যেমন ঘর জামাই কথা কার সাথে তোর ফাটি গেছে রকম মোখও যেমন কষিশ শ্বশুর বাড়িতে এলে মুখ দিছে মোরও ওইদিন ফাটি গেছে আর তুই আমার এই গ্রামত ঘস জামাই থাকিস মোরে ঢোঁড় সিঁড়ি ফেলাবো বেলাডার ফাটে ফেলায় বেলাডার এমনভাবে বেলাডার ফাটাম না পি পাঁচ পাখে বাকেট থুবেন ন দুইটা বাকেটের একটাও থাকবেন নয় শ্বশুরে যদি তোকে সাহায্য না করিলে হয় এতদিন তোর কব্বরোধ ঘাস গাজাইলে হয় ঘাস গাজাইলে হয় আর ভিড় মোরে তুই বাকেট ফাটে ফেলাব শ্বশুর দিয়ে তো বাঁচিয়ে আসিস রে যেমন গোনা তোর শ্বশুরে বাঁচে রাখছে তোর এই শালী মন্দির বেটা কি কং বাহে তোমরা গুলো এখন তো ওই শ্বশুর থাকে শ্বশুর বাড়ির সব কিছু ভোগ করবেন না আর মোরে শ্বশুর বাড়ির তুলনা দেবেন এই মোর শালী মন্দির বেটা মুই কি শ্বশুর বাড়ির থাকুক রে মই কি শ্বশুর ঘর জামাই তুই শ্বশুর বাড়ির থাকিয়ে তোর শরম নাই লজ্জা নাই এটা সরম লজ্জার কি আছে মোর শ্বশুরে দেখি শুনিয়ে মোর সাথে তার বেটিক বিয়ে দিছে বিয়ে দেওয়ার পর এই বাড়ির মোক রাখছে এটা তো ঘর জামাইয়ের কোনো কথা নাই ঘর জামাই থাকার প্রশ্নই ওঠে না মোর শ্বশুরে মোক জমি হাতে লেখিয়ে দিছে যেখানে মোক জমি লাগি দিছে সেটা মুই ঘর জামাই হনু কেমন করিয়া রে হয় তুই ঘর জামাই থাকিস না ভাই তুই ঘর জামাই থাকিস না কোনো সমস্যা নাই তুই তোর মার ভাতারের বাড়ি থাকিস না তোর মার ভাতারের বাড়ি হয় এটা তুই থাক আর মোর শ্বশুরে মোক মার্কেট করে দিছে মনে কর মুই ঘর জামাই থাকো মোর গ্রামত থাকি মুই ঘর জামাই থাকুক তুই এলা শান্তি তো মোর শ্বশুর মোক ঈদ মার্কেট করে দিছে হ শিকার তো গেছি যে মার্কেট করে দিছে আর তুই এটা কি কথা বলো মুই মোর শ্বশুরের বাড়ির কে মোর শ্বশুরে মোর বাপ হয় হ্যাঁ মোর বাপের বাড়িতে থাকুন তো তুই এইটা ফির উল্টে পাল্টা কথা কইস কে উল্টে পাল্টা কথা নয় তুই যেটা কৈছ ওইটাই ঠিক হান্ড্রেড পার্সেন্ট শিওর হ্যাঁ একদম একশো পার্সেন্ট গ্যারান্টি তোর সাথে তুই আজ ঝগড়া করি বেসা না ঘাড়া এখান সারিতে মুই যাং হ্যাঁ ঘাড়া দেখেন তো ফুটেনি দেখে বেরাবু সার আগেরামত ফুটেনি দেখে বেড়াবু জুতিয়া বসছিস গেঞ্জি বসছিস পেন বসছিস বাবু হয়ে গেছিস ফুটেনি তো দেখাবু তোর সাথে মোর ঝগড়া করার ইচ্ছে নাই রে ভাই মোক শ্বশুর বাড়িতে থেকেই মার্কেট করে দিছে মুই নিছং তা মোর সাথে আর তুই ঝগড়া করিস না